হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে সারাদিন বাসায় খুবই বোরিং হচ্ছিলাম, তো চিন্তা করলাম আজকে কোথায় যাওয়া যায়। যেহেতু আমার বাসা শেওড়াপাড়া, তো এখান থেকে আজকে চিন্তা করলাম আজকে মেট্রো রেলে করে উত্তরা উত্তরে যাওয়া যায়। তো রেডি টেডি হয়ে গেলাম, তো এখন আমি উত্তরা উত্তরের দিকে যাব। তো কেমন লাগছে আমাকে একটু জানাইন। তো ফাইনালি বাসার থেকে বের হলাম, তো এখন শেওড়াপাড়া মেট্রো রেলের স্টেশনের কাছে যাব। তো সেখান থেকে যে যে টিকিট কাটবো তারপর যাব। তো ফার্স্ট অফ অল আমার কাছে তো কোনো ক্যাশ টাকা নেই, তো ফার্স্ট অফ অল আমাকে বিকাশের দোকানে কিছু টাকা উঠে দেবো। তো এক পরিচিত ভাই আছে, এখান থেকে আমি কিছু টাকা উঠিয়ে নিলাম। তো টাকা উঠিয়ে এখন আমি যাচ্ছি শেওড়াপাড়া মেট্রো রেলের উদ্দেশ্যে। ফাইনালি এসে পড়লাম মেট্রো রেল স্টেশনে, তো এখন যাব। তো আজকে একটু মেট্রো রেলে ভিড় খুবই কম দেখলাম, কোনো লোকজন দেখলাম না আজকে। সবসময় অলওয়েজ ভিড় থাকে, কিন্তু আজকে ভিড়টা খুবই কম ছিল। তো যাই হোক, ভালো হয়েছে, ভিড় কম, ভালো হবে। তো এখন আমি উত্তরা উত্তরের জন্য টাকা দিব টিকিটের জন্য। তো এখন আমি এখান থেকে টাকাটা দিয়ে ভাইকে দিলাম। তো ফার্স্ট অফ অল ভাইয়া আমার টাকাটা কিছুক্ষণ ধরে দেখলো, যে চিন্তা করলো যে আমার টাকাটা ছিঁড়া নাকি, সেটা একটু চেক করলো। তো পরে দেখলো যে না, টাকাটা ঠিক আছে। তো পরে আমাকে সে টিকিটটা দিল। তো দেওয়ার পর আমি টিকিটটা নিলাম। তো আজকে স্টেশনটা আসলে খুব খালি ছিল, এরকম থাকার কথা না। পরে আমি কার্ডটা নিয়ে চলে গেলাম। স্টেশনের দিকে যাচ্ছি, তো কার্ডটা পাঞ্চ করলাম। পাঞ্চ করার পর এখন উপরের দিকে যাব। তো আজকে লোকজন আসলে খুবই কম ছিল, তো যাই হোক আমার জন্য ভালো হয়েছে, অল্প লোকজন থাকা ভালো। তো এখন যাচ্ছি, এখন মেট্রো রেলের উপরে দিকে যাচ্ছি। ও ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন তো লোকের অভাবে তো আসতেই পারিনি, এখন তো লোক তো নাই বললেই চলে। তো যাই দেখি হ্যাঁ কি হয়। তো বসে রলাম রেলের জন্য, রেল কখন আসে। বাইরে একটু গরমও, অনেক গরমও লাগছে, তো ওয়েট করছি রেল কখন আসে। তো কিছুক্ষণ পর রেলটা এসে পড়লো, তো রেলটা থামবে এখন, তো আমি তারপর প্রবেশ করব। রেলের ভিতরে দেখা যাচ্ছে যে লোক ভালোই আছে। তো এখন আমি এন্ট্রি দিব, তো এখন আমি প্রবেশ করলাম। তো রেলের মধ্যে মোটামুটি দেখলাম যে ভালোই লোক আছে, তো অনেক লোকই ছিল। সামনে যখন মানে শেওড়াপাড়া পর যে গাজীপাড়া স্টেশনটা, ওই টাইমে তখন প্রচুর লোক, মানে তখন রেলটা অলওয়েজ ভরে গেছে, তখন অনেক লোক আসছে অনেক। তো আমার মনে হয় আমি যে স্টেশন শেওড়াপাড়া ওই জায়গায় মানে লোকগুলো কম ছিল, পরে স্টেশনগুলো লোক তারপর বৃদ্ধি পাচ্ছিল, তো অনেক লোকই ছিল। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় যে কত লোক আসছে এই জায়গায়। তো এখন যাই উত্তর উত্তরের দিকে। রেলের বাইরে থেকে বাইরের দৃশ্য সত্যি খুবই অসাধারণ, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন ফুটেজগুলো খুবই অস্থির অস্থির আসে, মানে খুবই ভালো লাগলো। ফ্রেশ একটা আবহাওয়া ফ্রেশ ছিল, পরিবেশটা খুব ভালো ছিল, ভালোই লাগলো। ফাইনালি আমরা চলে আসলাম উত্তরা উত্তরে। তো সামনে স্টেশন থেকে অনেক যাত্রী উঠছিল, তো এখন আমি নামছি। অনেক যাত্রী, অনেক আপনারা দেখতেই পাচ্ছেন,
তো এখন আমি যাব, তো উত্তর উত্তরে গিয়ে দেখি কি করা যায়, যেহেতু আসছি একটু ওই জায়গায় একটু ঘুরে ফিরি দেখি। তো আমি এখানে একটা কাজ করলাম, তো আমি নামার আগে উত্তর উত্তরে, তো আমি এখানে আমি আমার ফিরতি টিকিটটা আমি আগে কেটে রাখছি, কারণ আমি যখন আরেকবার আসছিলাম তো তখন আমরা এখানে এত ভিড় ছিল, সময়ও ছিল না, আমাদের 8টা পর্যন্ত টাইম ছিল, তো আমরা সেটা আমি টিকিট পাইনি, তো অবশ্য আমাদের ভেঙে ভেঙে আসতে হয়েছিল, তাই আমি ফিরতি টিকিটটা কেটে রাখছি, যেন আবার যেন কোনো প্রবলেম না হয়, কারণ আমার তো আমার বাসায় যাওয়া লাগবে, তাই আমি ফিরতি টিকিটটা এখান থেকে কেটে রাখছি, যেন কোনো আমার প্রবলেম না হয়, যেন ভিড় না হলেও কি না হলেও কি আমি যেন চলে যেতে পারি। তো এই যে আমি টিকিটটা, তো উত্তরা উত্তরের দিকে যখন আসলাম তো খুবই ভালো লাগলো, ওয়েদারের কন্ডিশনটাও খুব ভালো ছিল, ওয়েদারটাও খুবই ভালো ছিল, তো নিচে যাই দেখি যে কি করা যায়, আসছি যখন একটু ঘুরবো ফিরবো খাবো, আর কাজ কি, এইগুলোই তো করা। তো যাই নিচের দিকে যাই দেখি কি করা যায়। তো আমার ফার্স্ট অফ অল আমার অনেক খিদা লাগছে, তো আমার কিছু খাওয়া দরকার, তো যে দেখি কি খাওয়া যায়, তো যাই তাহলে। তো নিচে চলে আসলাম, তো এখানে দেখতে পাচ্ছি আজকে লোকজন খুবই কম আসছে, তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে, তো যাই সামনের দিকে যাই দেখি সামনে গিয়ে কি করা যায়, তো এগোই সামনে। তো আসলাম যখন, তো আমার পেটে প্রচুর খিদেই লাগছে, আমি আগেই বললাম, তো এখন আমি কিছু খাবো, তো সামনেই দেখলাম একটা সিপি ফাইভ স্টার, তো সিপি ফাইভ স্টার আমার খুবই ফেভারেট, এটা যেখানে থাকুক না কেন, আমার না হইলেও আমার 1 পিস বা 2 পিস, আমার বল হোক নাগেট হোক আমার খেতে হয়। তো আমি কিছু না, আমি একটা নাগেট, একটা 2টা ললিপপ, একটা বল নিলাম, তো আসলে খুবই মজা আছে, সিপি আসলে খুবই ভালো লাগে কারণ আমার ছোটো থেকে ফেভারিট। তারপর আমি একটা উইংস নিলাম, তো জানি আমি অনেক খেয়ে ফেলছি, তারপর আমি যাই না কেন, তো ভালো লাগে, উইংসটা আসলে খুবই টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তো খাওয়া দাওয়া শেষ করার পর তো এখন আমি চিন্তা করলাম যে এখন কোথায় যাওয়া যায়, যেহেতু দিয়াবাড়ি আসছি একটা জায়গায় ঘুরতে যাই, তো চিন্তা করলাম যে দিয়াবাড়ি মাইলস্টোন যে কলেজটা আছে তো সেখানে একটু যাওয়া যাক, তো জায়গায় আমি তো যাইনি কোনো দিন, একবার গেছিলাম, তো আবার তো যাই দেখি যে কি অবস্থা, তো যাই একটু ঘুরে আসি, জাস্ট একটু ঘুরে আসবো। তো একটা রিক্সা নিলাম, রিক্সা করে রওনা দিয়ে দিলাম মাইলস্টোন কলেজের দিকে, তো খুবই ভালো ছিল, পরিবেশটাও দেখতেই পাচ্ছেন, তো যাই মাইলস্টোন কলেজের দিকে দেখি যে কি হয়। চলে আসলাম মাইলস্টোন কলেজে, যে দেখাই যাচ্ছে মাইলস্টোন কলেজে, তো এখানে আমার দুই একটা ফ্রেন্ড ছিল, তো তাদেরকে কল দিছিলাম যে তারা এখানে আছে কিনা, তারা কেউই নেই, তো এখানে থেকে আর কি করব, কেউ নেই, তো মানে আসছিলাম মূলত আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে, তো কেউ নেই, তো আমার ফ্রেন্ডরাও বলতেছে তো এই যে হুট করে আসবা বলা, আমি আমার ফ্রেন্ডে বলছি থাক নেক্সট বার আবার দেখা করব, তো আমি এর এখানে আর কোনো কাজ নেই, পরে আমি চলে গেলাম আবার উত্তরা উত্তরা স্টেশনের দিকে। মাইলস্টোন কলেজ থেকে যখন আবার উত্তরা উত্তরের দিকে আসলাম স্টেশনের সামনে, তো এখানে চা দরবারের যে এখানে চাটা, তো এখানে চাটা আমার কাছে খুবই ভালো লাগে, ফার্স্টে একবার যখন আসছিলাম তখন খুবই ভালো লাগছিল,
তো আশা করি এখনও ভালো লাগবে। এখানে চাটা আসলে খুবই মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে এক কাপ চা নিলাম, চার দাম বেশি না, আমার তো 25-30 টাকা নিবে। তো এই হয়েছে আমার চাটা, দেখছেন চার কালারটা কি, মানে অরিজিনাল দুধের চা এই যে পাবেন, তো সেই টেস্ট চাটা খেতে। তো চাটা আসলে খুবই ভালো লাগছে, আহ কি টেস্ট, আসলে চাটা খুবই ভালো, আপনারা আসে ট্রাই করে দেখতে পারেন। তো চা খাওয়ার পর তো অনেক টাইম হয়ে গেল, তো সন্ধ্যা হয়ে গেছে, তো বাসার দিকে যাওয়া লাগবে। তো এখন আমি চলে যাব বাসার দিকে। তো আজকে মোটামুটি এনজয়টা ভালোই হলো। তো এখন আমি আমার সরাপাড়া বাসার দিকে চলে যাব। ফিরতে টিকিট কাটাই ছিল, তো আর টিকিট কাটার প্রয়োজন নেই, তো এখান থেকে তো এখন চলে যাব। তো আজকে এই পর্যন্তই, তো দেখা হবে। তো এখন একবারে সরাপাড়ার দিকে, বাসার দিকে চলে যাব এখন। এসে পড়লাম সরাপাড়ায়, তো সরাপাড়ার দিকে এখন বাসায় চলে যাব। তো আশা করি আপনাদের কাছে আজকের এনজয় মুভমেন্টটা আপনাদের কাছে ভালোই লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই শেষ, আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা খুবই ভালো লাগছে। আসলে আজকে যে ব্লগটা, এটা হচ্ছে মানে একটা জাস্ট ডেলি লাইফের ব্লগের মতো একটা, মানে ডেলি কীরকম কী করে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তারপরে যে রিক্সাওয়ালা মামাকে দেখছেন, তো মামার একটু কষ্ট ছিল, তো মামা তার একটা কষ্টের কথা বলছে, তো খুবই খারাপ লাগছে, তো তাকে 100টা টাকা দিয়ে দিচ্ছি।